আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্রিমভিট। এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন উইথ এল লাইসিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপসন ইন ফার্মা লিমিটেড। এখন আসুন যে ফ্রিমভিট এই ট্যাবলেটটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মুখের রুচি বা ক্ষুধা বাড়ায়। তো যাদের মুখের রুচি অনেক কম, কোনো কিছু খেতে ভালো লাগে না, ক্ষুধা লাগে না, তাদের ক্ষেত্রে মুখের রুচি বা ক্ষুধা বাড়াতে ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের উচ্চতা এবং ওজন বাড়ায়। তো যাদের শারীরিকভাবে উচ্চতা ও ওজন কম, তাদের ক্ষেত্রে ওজন ও উচ্চতা বাড়াতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পেশির প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো যাদের পেশিতে সঠিকভাবে প্রোটিন তৈরি হয় না, যাদের পেশি অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে পেশি শক্তিশালী করতে বা পেশির প্রোটিন বাড়াতেও এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। তো যাদের শারীরিকভাবে ক্যালসিয়াম শোষণ হয় না, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম শোষণে এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শক্তি উৎপাদন নিশ্চিত করে। তো যাদের শারীরিকভাবে শক্তি উৎপাদন হয় না, যারা শারীরিকভাবে অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে শক্তি উৎপাদন করে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী ও স্ট্রংভাবে গড়ে তোলে। তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই। এবার আসুন যে ফ্রিমভিট এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে, সকালে একবার, দুপুরে একবার এবং রাত্রে একবার, খাবারের আগে অথবা পরে এই ট্যাবলেটটিকে খাওয়া যাবে। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ মাল্টিভিটামিন উইথ এল লাইসিনের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে, সেই সকল রোগীরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর যে সকল রোগীদের কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার কোনো প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ফ্রিমভিট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে এক পটে 30 পিস ট্যাবলেট থাকে, যার দাম বা মূল্য মাত্র 120 টাকা। তো বন্ধুরা, যাদের মুখের রুচি অনেক কম, যাদের শরীরে ওজন কম, যাদের পেশি অনেক দুর্বল, যাদের শারীরিকভাবে শক্তি অনেক কম, সেই সকল রোগীরা এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। পাশাপাশি এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।